বাংলাদেশে কিছু মানুষ আছে জুয়ান কালে যখন টাকা থাকে পকেটে তখন হজ্জে যাইতে চায় না, বুড়া থুতথুরা আর নড়তে চড়তে পারে না, সৌদি আরবে গিয়া ওযু ঠিক রাখতে পারে না, তখন যায় হজ্জে, যায় এটাও বুঝে না যে হজ্জে কি করতে হয়। শুনেন, হজ আল্লাহ তো করাইছে কয়েকবার উমরা, একবার দুইবার না, বারো বার উমরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। হজ, হজ এটা এত সহজ কোনো ইবাদত না, এই যে বাড়ি থেকে আসলেন আর নামাজ পড়ে চলে গেলেন, হজ কিন্তু এরকম না। হজ একটা মানে পরিশ্রমের ইবাদত। সৌদি আরবে গেলাম, ঘুরলাম ফিরলাম, কখনো কাবাব কিনলাম, কখনো আলবাই কিনলাম, কখনো মুরগি কিনলাম, কখনো মনে করেন হালুয়া কিনলাম, খাইয়া খুইয়া পেটটা একেবারে হিউম্যান হলার মতো টুপলা করে নিয়ে বাড়িতে চলে আসলাম, এটার নাম হজ না। বাংলাদেশ থেকে যারা এই যে বুড়া থুত্তরা হওয়ার পর হজ্জে যান, অনেক মানুষ আছে হজ্জের আহকাম আরকানগুলো ঠিক মতো আদায় করতে পারেন না। আপনাকে একটা প্রমাণ দিই, এখান থেকে একটা মানুষকে যদি বলা হয় উত্তরা হাইটা যান, আশি বছরের, পঁচাত্তর বছরের, পঁচাশি বছরের একটা বুড়ার পক্ষে সম্ভব? আসতে বলতেছেন কেন? বুক ফুলায় বলেন, একটা মানুষের সম্ভব? এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে না যা কষ্ট, আরে সৌদি আরবে মিনা থেকে আরাফা পর্যন্ত যাইতে আরো বেশি কষ্ট ভাই, বারো তেরো কিলোমিটার জায়গা, আর বাংলাদেশের মতো রোদ না আরো বেশি, তাপ তো আমাদের চাইতে বেশি না কম? আচ্ছা, এখান থেকে আশুলিয়া হাইটা যাইতে পারতেছে না, উত্তরা থেকে আবদুল্লাহপুর হাইটা যাইতে যে লোকটা পারে না, ওই লোকটা মিনা থেকে আরাফা কেমনে যাবে? উড়ে যাইব, যাবে না। পরে কি হয়, আরেকজনের ঘাড়ে চাইতে বসে, কেমন তখন? মুয়াল্লিমরে মায়ের মুখ অবস্থা, যে পিড়ে ফেলাম, ছেঁচে এলাম, মাইরে এলাম। আরে গাড়ি তো পাইবেনই আপনি, কিন্তু অনেক সময় শুধু গাড়ি না, এই যে জামানাতে যে আপনি পাথর নিক্ষেপ করতেছেন, আরাফার ময়দানে আপনি যাচ্ছেন, গাড়ি দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সব জায়গায় তো আপনি গাড়ির সাপোর্ট পাবেন না। গাড়ির সাপোর্ট যখন আপনি পাচ্ছেন না, জামারাত যেখানে আপনি পাথর নিক্ষেপ করবেন, মানে বড় শয়তান, ছোট শয়তান আর মেজো শয়তান, তিন শয়তান মেজে আপনি পাথর মারবেন, আপনি মনে করেন না যে এখান থেকে মসজিদ আর আপনার বাড়ির দূরত্ব, এক শয়তানের থেকে আরেক শয়তান যাই দিয়ে আমারই পা ব্যথা হয়ে যায়, কথা বুঝছেন? এত দূর, এবং চক্কর মেরে তওয়াফ করে তারপরে আপনার এই যে হাঁটাহাঁটি করা, এটা একটা বুড়া মানুষের জন্য ভাই খুবই কঠিন, খুবই কঠিন, এটা সম্ভব হয় না। তারপরে আপনারা অনেক সময় পাঠান, আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করুন, আমিন বলেন। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে হজ একটা পরিশ্রমের ইবাদত। হজ শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরাফেরা টুরিস্ট করার নাম না, বা ট্যুর করার নাম না, হজ হচ্ছে একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতটা যে যত যৌবনে আছে, যার শক্তিমত্তা যত বেশি, সে শারীরিক এই ইবাদতটা তত বেশি করতে পারবে আলহামদুলিল্লাহ বলেন। আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া যান, সেখানে যুবকরা যুবতীরা বিয়ে শাদির আগে উমরা করে ফেলায়, এবং বিয়ের পরে হানিমনে যায় তারা এই কোথায়, মক্কা মদিনায় উমরাও করে, আল্লাহর ঘরে হাজিরাও দেয়, জিয়ারতও করে, হানিমনও করে। আর আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি কি, এত তাড়াতাড়ি হজ করে পরে পাপ সারতে পারবো না, এখন হজ্জের যাওয়ার দরকার নাই, আগে হজটা করবো তারপরে পাপ সারবো, বুড়া হয়ে লই, দাড়ি তো এখন বাকি নাই, ঠিক না? কাকা হজে যাচ্ছেন না কেন? কথা একটাই, এখন হজ রক্ষা করতে পারবো না, রক্ষা করতে পারবো না, এই কথা বলে কিন্তু তার মানে কি আয়সা পাপ সারতে পারবে না? তো হজ থেকে এসে পাপ সারতে পারবেন না, বুড়া বয়সে আপনি হজে যাবেন, হজ করে এসে পাপ করা হারাম, আর হজ না করলে পাপ করা বুঝে জায়েজ, কথা বলেন না কেন? হজ না করলে কি পাপ করা জায়েজ? জায়েজ না। তাহলে এক নাম্বার, যাদের সামর্থ্য আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওই আশাবুদ্দিন ভাইয়েরা মনে হয় যুবন বয়, মানে যুবককালেই করে ফেলছে হজ, যাদের টাকা আছে আপনাদের, আপনারা এই যুবক বয়সে হজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। বুড়া হয়ে যেগুলো নিয়ত করে যে হজ্জে যাব, ওনারা হজ্জের আরকানগুলো আহকামগুলো ঠিক মতো আদায় করতে পারে না, ওখানে না গেলে আপনি বুঝবেন না যে আসলে দূরত্ব কতটুকু। যদি কাবার পাশ দিয়ে তো অফ করেন, তাহলে তো মনে করেন দু আড়াই ঘন্টা এনাফ, আলহামদুলিল্লাহ সাত তাওয়াব হয়ে গেল। আর এখন যে ভিড়, আপনি তো ভিতরে ঢুকতেই পারবেন না, তাহলে কি করতে হবে? ওপর দিয়ে আপনারা তো অফ করতে হবে, ওপর দিয়ে তো অফ করলে মিনিমাম এক তো অফ মনে করেন এক কিলোমিটার, নাহলে আধা কিলোমিটার, তাহলে আধা কিলোমিটার একটা বুড়ার জন্য হাঁটা এই ভিড়ের মধ্যে। তারপরে আফ্রিকানদের যে কুনামারা, কুনামারা বুঝছেন? আর আপনারা যে দিবে এমনভাবে ভিড়ের ভিতরে, আপনি টিকে থাকতে পারবেন না। আমি যে কথাটি বলতেছি, যৌবন বয়সে হজ এবং উমরার নিয়ত করতে হবে ইনশাল্লাহ বলেন। জিলহজ্জের এক নাম্বার কাজ আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে ও হজ, যাদের সামর্থ্যবান আপনারা আছেন আপনারা হজ করবেন। হজ্জে যারা যায়, অনেক ভাইয়েরা যাওয়ার পরেই মনে করেন প্রচুর পরিশ্রম করতে হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা মনে পড়ে গেল, এক ব্যক্তি খুব প্রশংসা করছে, অমুক লোকটা খুব ভালো,
এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসাফারতামাহু ওই ব্যক্তির সঙ্গে তো কি তুমি সফর করেছো কয় না আমি তার সঙ্গে সফর করি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেহেতু তুমি তার সঙ্গে সফর করো নাই সুতরাং তার ভালো হওয়ার ব্যাপারে তুমি স্বীকৃতি দিও না বরঞ্চ যার সাথে আপনি সফর করবেন সে মানুষটা ভালো না খারাপ খুব সহজেই বুঝতে পারবেন সফরের হাল থেকে আসল মানুষ আর কে নকল মানুষ চেনা যায় ঠিক কিনা বাংলাদেশ থেকে যতজন মানুষ হাজ হাজে নিয়ে যায় হাজ্জিদেরকে অনেক মানুষ আছে প্রতারণা করে কিন্তু আল্লাহওয়ালা কিছু লোক আছে যারা হজ্জে মানুষ নিয়ে যায় আপনার মন মস্তিষ্ক প্রথমে প্রস্তুত করতে হবে যে আমি হজ্জে যাচ্ছি আল্লাহর খুশি করার জন্য এমন অনেক মানুষ আছে 100 জন 150 জনের জন্য রান্না বান্না করা হচ্ছে একজনের ঝাল ভালো লাগে আর একজনের ঝাল কম লাগে আর একজনের লবণ বেশি লাগে আর একজনের লবণ কম লাগে আপনি যদি লবণ কম হইল কে ঝাল বেশি হইল কে এই জন্য ঠোকাটুকি করতে যান আপনার হজ আর বাংলাদেশে ফিরে আসবে না ঠিক কিনা যাওয়ার পরেই মুয়াল্লিমের টার্গেট কি গাড়ি আসলো না কে গাড়ি দেরি কেন লবণ কম কেন মরিচ কম কেন টাকা দিছি না কথা বুঝেন না কেন কি দিছি না টাকা দিছি না ও জোহরের নামাজে যাচ্ছে তারপর টাকার হিসাব আসরে যাচ্ছে টাকার হিসাব মাগরিবে যাচ্ছে টাকার হিসাব এশায় যাচ্ছে টাকার হিসাব আমল করবে কখন সারাক্ষণ তো টাকা নিয়েও ব্যস্ত ঠিক কিনা বলেন এই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যায়েন কারণ কি 400 মানুষের জন্য একসাথে রান্না হচ্ছে আপনি ছাগল পছন্দ করেন না মহিষ পছন্দ করেন আপনি ঢেঁড়স পছন্দ করেন না পটল পছন্দ করেন এগুলো হজ্জে মেনটেন করা সম্ভব হয় না যাওয়ার পরে এবার ও একজন বলতেছে মুয়াল্লিমকে মারবে আর কি কিছু মুয়াল্লিম আছে বাটপার বদমাস এটা অস্বীকারের কোনো সুযোগ নাই কালকে পত্রিকায় দেখলাম 543 হাজির প্রায় 40 কোটি টাকা নিয়ে এক এজেন্সি উধাও নাউজুবিল্লাহ বাড়িতে যে বললেন 543 হাজির প্রায় 40 কোটি টাকা নিয়ে উধাও এজেন্সির কোনো খবরই নাই হয়তো বা দুবাই পালাইছে অথবা কাতার পালাইছে বা অন্য কোনো দেশে পালাই গেছে আল্লাহর ঘরের মেহমানদের টাকা এভাবে যারা খাইতে পারে এদের বিচার দরকার নাই 0 পয়েন্টে নিয়ে একেবারে হাফ পাকাটা ডাইরেক্ট ব্যাস ফায়ার করে সরকারের মেরে ফেলা উচিত ঠিক কিনা বলেন আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের মেহমানের টাকা যারা এরকম নিতে পারে ঠিক কিনা আরে মারবি একটা বার কি ভয় লাগে না যে কার টাকা মারতেছে সৌদি পুলিশকে আপনি যদি একবার বলেন যে আনা যয়ুফুর রহমান আমি আল্লাহর ঘরের মেহমান যারা হজ্জে যাচ্ছে তারা কার মেহমান মোহাম্মদ বিন সালমানের মেহমান না মেহমান কার স্বয়ং স্বয়ং আরশ আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হচ্ছে এই সমস্ত হাজি সাহেবরা তো তারা আল্লাহর ঘরের মেহমান সৌদি পুলিশকে যখন বলা হয় যে আনা যয়ুফুর রহমান আমি হজ্জের জন্য এসেছি আমি উমরার জন্য এসেছি সৌদি পুলিশ কিন্তু আপনাকে তখন আর কি করবে না সার্চ করে না খুব সহজে বিয়াদবি করে না নাড়াচাড়া করে না কারণ এরা আল্লাহর ঘরের মেহমান না জানে আমার কোন আচরণে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর ঘরের মেহমানদের সঙ্গে আমার যার না জানে বিয়াদবি হয়ে যায় ওরা ভয় পায় এতটুকু করতে আর আমাদের দেশের হারামখোরগুলো টাকা মারে কথা বলেন ঠিক কিনা আমি যখন হজ্জে গিয়েছিলাম উমরায় গিয়েছি কয় হুজুর একটা ঘটনা ঘটছিল আমাদের সময় কয় কি হয়েছিল এক বাঙালি বলতেছে কয় যেদিন আমরা আরাফাতে এই কি বলে জামারাতে পাথর মারতে যাব তো পাশ থেকে এক হাজি বলতেছে শয়তানকে পাথর মারতে এত দূরে যাওয়ার দরকার কি মিনা থেকে ঘরেই তো শয়তান বসে আছে ওটারই ঘর কথা বুঝেন নাই মানে মুয়াল্লিম যে বসে আছে মুয়াল্লিমরে পাথর মারতে বলতেছে কই জামারাতে শয়তানের চাইতে এটা বড় শয়তান নাউজুবিল্লাহ বলেন না তো এগুলো হজ হবে কখন আর কিছু লোক আছে এহরামের কাপড় পরে তো মশা মারাও নিষেধ সুগন্ধি মাখা নিষেধ উচ্চ গলায় কথা বলা নিষেধ স্ত্রী মেলামেশা করা নিষেধ হুজুর এই মোল্লেম খালি এরামের কাপড়টা খুইলে লই তারপরে তোর একদিন কে আমার একদিন কারণ কাপড়টা বান্ধা আছে এখন তো কিছু বলতে পারতেছি শুনেন প্রিয় ভাইরা আমার যে কোনো আমল আপনি করবেন আগে আপনাকে স্টাডি করতে হবে যদি পড়াশোনা না পারেন হুজুরের কাছে জানতে হবে যে হুজুর হজটা আসলে কি হজ কোনো স্বাভাবিক ইবাদত না হজ এত আরামের ইবাদত না হজ কষ্টের ইবাদত যখন শক্তি আছে সামর্থ্য আছে তখন যান আর যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে বাড়িতে হইয়া থাকেন বদলি হজে কাউরে পাঠান কারণ কি ওই জায়া মক্কা বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আবু বকর পরশুদিন ফোন দিস উম্মুল কোরা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে কেন ফোন দিয়েছে কই ভাই যা অবস্থা এবার বাংলাদেশে হাজিদের কি হয়েছে কই এমন এমন বুড়া মানুষ আসছে ভাই এগুলো নিজে নড়তে পারে না চড়তে পারে না এই হজ্জের সময় এখন হসপিটালে ভর্তি
তা আমরা টানা হেসরা করতেছি, কেন ওদেরকে দায়িত্ব দিয়েছে সরকার, সৌদি সরকার। তো আসলে বিষয়গুলো জুমায় এই জন্য আলোচনা করা উচিত। অনেকেই হয়তো আপনারা টাকা জমাচ্ছেন যে আমরা হজ করব, কবে? 70 বছর পরে, 60 বছর পরে, 65 বছর পরে। আসলে এই হজগুলো না যথাযথভাবে করা সম্ভব হয় না, যুবক বয়সে হজ করবেন ইনশাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম।